মুর্শিদাবাদে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এবার মুর্শিদাবাদের দৌলতাবাদ বাড়ি এই নটি বাড়ির মধ্যে বেশ কিছু বাড়ির পরিবারের মানুষজন তারা ভিক্ষা করে সংসার চালায় লকডাউনের সময় এই ধরনের ঘটনা ঘটে যাওয়ায় রীতিমতো বিপাকে পড়ে গিয়েছে এলাকার মানুষজন কিভাবে তারা নিজেদের সংসার গোছাবে সেটাই তারা বুঝে উঠতে পারছিলেন না ঘরের মধ্যে থাকা চাল গম সমস্ত কিছু পুড়ে গিয়েছে এমনকি তাদের আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র সব কিছু পুড়ে নষ্ট হয়ে গিয়েছে এই ঘটনায় গভীর শোকের ছায়া গোটা এলাকা জুড়ে প্রথমে খবর চায় দৌলতাবাদ থানায় দৌলতাবাদ থানার পুলিশ ও বহরমপুর থেকে দমকলের বাহিনী আসার পরই আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু যতক্ষণে দমকল এসে পৌঁছেছে ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছাই এ রিপোর্ট এন টিভি